প্রদেশ যুব কংগ্রেসের তরফে আজ ডাইরেক্টর অফ মাইনরিটি অফ সোসাইটিতে প্রদান করা হয় ডেপুটেশন, এবং এই ডেপুটেশন প্রদান করা হয় কারণে যেন মাইনরিটি যারা বহিররাজ্যে বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য রাজ্য সরকার থেকে আর্থিক সহায়তা নিয়ে থাকেন, এরকম একটি কোর্স বিএড কোর্স, এবং বিএড কোর্স করার জন্য প্রতি বছর 90,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হতো রাজ্য সরকারের তরফে। কিন্তু এই বছরে রাজ্য সরকার 90,000 টাকা থেকে কমিয়ে 50,000 টাকা করেছে বলে তাদের অভিযোগ। পাশাপাশি সময় মতো প্রদান করা হচ্ছে না সেই টাকা। যারা মাইনরিটি রয়েছে তাদের মধ্যে অনেকেই এই অর্থের জন্য বহিরাজ্যে পড়াশোনা করতে পারছে না, বা সঠিক যে পরিমাণ অনুদান প্রয়োজন সেইটা যদি সঠিক সময় মতো না পান, তাহলে তাদের সমস্যা হচ্ছে শিক্ষা সংক্রান্ত ব্যাপারে বহিরাজ্যে পড়াশোনার ক্ষেত্রে। সেই জন্যই প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে ডাইরেক্টর অফ ওয়েলফেয়ার অফ মাইনরিটি দপ্তরে আজ এক ডেপুটেশন প্রদান করা হয়। মাইনরিটি যারা রয়েছে বহির রাজ্যে বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য বিভিন্ন আর্থিক সহায়তা নিয়ে থাকেন রাজ্য সরকারের তরফে, এবং সেরকম বিএড কোর্সের জন্য রাজ্য সরকার 90,000 টাকা বরাদ্দ করেছে যে জায়গাতে, সেই জায়গাতে 90,000 টাকা থেকে কমিয়ে এবছরে 50,000 টাকা করা হয়েছে সেই অনুদান, এবং সেই অনুদান সঠিক সময় মতো পাচ্ছে না ছাত্রছাত্রীরা। সেই জন্যই আজ প্রদেশ যুব কংগ্রেস তরফে ডেপুটেশন প্রদান করা হয়েছে। চলুন আমরা শুনে নেই এনএসইউআই লিডার আমির হোসেন কি বলছেন এই ব্যাপারে। আমরা এখানে ডেপুটেশন দিয়েছি, আজকে আমরা ডাইরেক্টর অফ ওয়েলফেয়ার মাইনরিটি ওনার অফিসে এসেছি, কারণ একটা বিষয় আমাদের নলেজে এসেছে যে যারাই এই মাইনরিটি ওয়েলফেয়ার থেকে আর্থিক সহায়তার মাধ্যমে বহিরাজ্যের মধ্যে বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলো করে, বিএড নার্সিং থেকে শুরু করে অন্যান্যগুলো, আমাদের বিশেষ করে আরএমএস রিলিজিয়াস মাইনরিটি স্টুডেন্টস কমিউনিটি যারা আছে তারা, কিন্তু আমরা লক্ষ্য করছি সাম্প্রতিককালে যে আগে যেখানে বিএড ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর 90,000 টাকা করে দেওয়া হতো, এখন এটা কমিয়ে বলা হচ্ছে 50,000 করে টাকা দেওয়া হবে। তাছাড়াও আরেকটা বিষয় যেটা আমরা উপলব্ধি করতে পারছি এখানে, যে ছাত্রছাত্রীরা যখন ভর্তি হয়েছিল প্রথম সেমিস্টারের মধ্যে, তখন 60% পর্যন্ত যারা পেয়েছে তারা ভর্তি হয়েছে, কিন্তু হঠাৎ করেই প্রথম সেমিস্টারের শেষ লগ্নে এসে এই দপ্তর বলছে যে তারা এই কাট অফ মার্কটাকে 66-এর ঊর্ধ্বে নিয়েছে। তার ফলে আমরা দেখেছি তাদের গত 30 তারিখ আর 26 তারিখ একটা মেমোরেন্ডাম তারা জারি করেছে দপ্তর থেকে, সেখানে কিছু সংখ্যক ছাত্রছাত্রীর নাম আসলেও সংখ্যাধিক ছাত্রছাত্রীদের সেখানে নাম আসেনি। তাছাড়াও আমরা দেখছি এই যে সরকার যে টাকাটা দেয় মাইনরিটি ছাত্রছাত্রীদের, সেই টাকাটাও দিতে গিয়ে তালবাহানা চলছে, সময় মতো পাচ্ছে না। প্রথম বছর শেষ হয়ে দ্বিতীয় বছর শুরুর পথে এখনও ছাত্রছাত্রীরা টাকা পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা বহিরাজ্যে পড়াশোনা করছে তাদের পড়াশোনা এখন প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তারা ভাবছে তারা কি পড়াটা কন্টিনিউ করতে পারবে কি না, সেই নিয়ে তারা একটা দ্বিধাগ্রস্ততার মধ্যে আছে। আর এখন যারা অলরেডি পড়াশোনা করেছে প্রথম সেমিস্টার পর্যন্ত, তারা যখন দেখছে তাদের নাম আসছে না লিস্টের মধ্যে, তার ছাত্রছাত্রী সহ তাদের পরিবারও ভীষণ একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ বাঁচবে কি না, নাকি অন্ধকারে চলে যাবে। সেই জায়গায় আজকে আমরা এখানে এসেছি ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করে একটা মেমোরেন্ডাম জমা দেওয়ার জন্য। সেখানে আমরা দুই দফা দাবি রেখেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই এডমিশন নিয়েছে বহিরাজ্যের মধ্যে, তাদেরকে যে অর্থ দেওয়ার কথা 90,000 প্লাস 90,000, 1,60,000 যেটা দেওয়া, 80,000 যেটা দেওয়ার কথা, সেটা অনতিবিলম্বে দিতে হবে। আরেকটা হচ্ছে এই যে কিছুদিন পূর্বে যে লিস্ট এই দপ্তর জারি করেছে, এবং এই লিস্ট থেকে যাদের নাম কাটা গেছে তাদের নামও যেন এই যে গভর্নমেন্ট সাপোর্ট এবিলিং লিস্ট, সেই লিস্টের মধ্যে ইনক্লুড করা হয়, এই এই দাবি নিয়ে আমরা এসেছি। আমাদের দুটো দাবি নিয়ে আজকে আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। এতক্ষণ শুনলাম এনএসইউআই লিডার আমির হোসেনের বক্তব্য। ওনার বক্তব্য অনুযায়ী প্রথম বছর শেষ হয়ে দ্বিতীয় বছরে পা রেখেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই অনুদান রাজ্য সরকারের তরফে মাইনরিটি যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা যে অনুদান পায়, সেই অনুদান এখনো পর্যন্ত সঠিকভাবে তারা পাননি, এবং সেই জন্য এই দুই দফা দাবি নিয়ে প্রদেশ যুব কংগ্রেসের তরফে আজকে ডেপুটেশন প্রদান করা হয়েছে ডাইরেক্টরের কাছে, এবং তাদের দাবি যেন তারা
যে সরকারের তরফে যে 90,000 টাকা অনুদান দেওয়ার কথা ছিল, সেই সেই টাকাটাই যেন ছাত্রছাত্রীরা পায় এবং তা যেন সঠিক সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা পেয়ে যায়, এই রকম দুই দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন প্রদান করা হয়েছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী যাবতীয় লাইভ এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন পিভি 24 এর পর্দায়। নমস্কার।